তো আমরা এই মুহূর্তে আরসিডিসি গ্রাউন্ড যেখানে তোমাদের শুরু হবে রানিং সেইখানে আমরা পৌঁছে গেছি এবং বৃষ্টি খুব হচ্ছে সেই কারণে আমাদের যেখানে তোমাদের থাকার জায়গা মানে রাত্রিবেলা লাইন দেওয়ার জায়গা সেই রাস্তা পুরো খারাপ হয়ে গেছে। আর্মিরা নিজেরা ইট দিয়ে এবং পাথর দিয়ে সেই জায়গাটা ব্যবস্থা ঠিকঠাক করছে, তুমি একবার জুম করে দেখাও। আর ওইখানে আমরা যেতে পারবো না কারণ ওইখানে মোবাইল এলাও নেই, না আর্মিদের এলাও আছে না সিভিলিয়ানদের এলাও আছে, আর আমরা তো অ্যাকচুয়ালি সিভিলিয়ান, সেক্ষেত্রে আমাদের এখানে এলাও নেই। এরপর ব্যাপারটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু ডিটেলসে আমরা বিস্তারিতভাবে জানাবো, কিভাবে থাকবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, কিভাবে মানে প্রত্যেকটা জিনিস। আর এখানে সবচেয়ে যেটা বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে রুম ভাড়া। রুম ভাড়া কিন্তু ঠিকঠাক করে পাওয়া যায় না, আশেপাশে যে সমস্ত লোকাল বাড়ি আছে তারা কিন্তু ভাড়া তোমাদেরকে দেয়। কোর্টের সামনে খাওয়া দাওয়া করতে পারো, যেখানে কোর্ট আছে ওখানে খাওয়া দাওয়ার জায়গা আছে। এবং তোমাদের ডকুমেন্ট ভালোভাবে সাবধানে রাখবে, সবসময় বারবার বলছি ডকুমেন্টটা সাবধানে রাখো কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে যদি ডকুমেন্ট ভিজে যায় তখন কিন্তু তোমাদের সমস্যা হবে। আর যারা হুগলি বা বাঁকুড়া যারা আসতে চাইছো তারা কিন্তু চেষ্টা করবে ওই শেওড়াফুলি কিংবা কী দাদা কী বলে শ্রীরামপুর ওইখান থেকে তুমি এসে যাও, বোট ধরে ডাইরেক্ট চলে আসো ব্যারাকপুর, ওইখানে ঘাট থেকে কিন্তু ডাইরেক্ট অটো টোটো পেয়ে যাবে আর পায়ে হেঁটেও আসা যায়, প্রায় 5-10 মিনিট সময় লাগতে পারে, তাই না? তো ওই ওই ডাইরেক্ট এসে গেলে কিন্তু তোমাদের সুবিধা হবে। আর যারা ব্যারাকপুর থেকে আসছে তাদের কিন্তু একটু প্রবলেম হয়, ডাইরেক্ট ঘুরে ঘুরে আসতে হচ্ছে। তো তোমাদেরকে এটাই বলার ছিল, তারপর চলো আমি নিয়ে যাচ্ছি হোটেল থেকে শুরু করে সমস্ত।